আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে দেখাচ্ছি হ্যান্ড প্রিন্ট। আজকে যে কাজগুলো দেখাবো সেটি নর্মালি আপনারা যে কোনো জামায় অথবা বিছানার চাদর অথবা ব্লাউজ অথবা যে কোনো জায়গায় কিন্তু এগুলো বর্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার জন্যই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ডিজাইনটি তৈরি করবে, প্রথমে কিন্তু আপনাদেরকে পেন্সিল দিয়ে ডিজাইনটি অঙ্কন করতে হবে। অর্থাৎ আপনারা যেরকম টাইপেরই ডিজাইন চান না কেন, তার একটি নকশায় প্রথমে কাপড়ে এঁকে নেবেন, তারপরেই ডিজাইনটি করবেন। এখানে আমি ফেভিকলের অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্লক বাটিকের দোকান অথবা লেস পুঁতির দোকানে কিন্তু এই ফেভিকলের কালারগুলো পেয়ে যাবেন। আর কিছু তুলি কিন্তু অবশ্যই ব্যবহারের পূর্বে ভিজিয়ে নিতে হবে, এর মাধ্যমে কিন্তু ডিজাইনগুলো সুন্দর আসবে। প্রথমে যে ডিজাইনটি করব সেটির জন্য কিন্তু আমি দুটি লম্বা দাগ কেটে নিয়েছি। এবার ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমি কিন্তু এখানে মাঝখানে ডিজাইন করে নিচ্ছি। একটু বক্স আকৃতি হবে, তবে বাঁকা করে দিচ্ছি। আমি কিভাবে দিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। দুটি দাগের মাঝখানেই কিন্তু আমাদের এই ডিজাইনটি রাখতে হবে, বের হওয়া কিন্তু যাবে না। খুবই আলতোভাবে কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে হবে, চেপে চেপে কিন্তু করা যাবে না। চেপে চেপে করলে ডিজাইনগুলো সুন্দর আসবে না, রং নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই তুলিকে আলতোভাবে ধরে ডিজাইনগুলো করে নিতে হবে। যে কোনো জামায় ওড়নায় সালোয়ারে অথবা ব্লাউজে অথবা বিছানার চাদর বালিশের কভার যে কোনো ধরনের বর্ডারের জন্যই কিন্তু আপনারা এখান থেকে যে কোনো বর্ডারের ডিজাইনটি ব্যবহার করতে পারবেন। আসলে ডিজাইনগুলো কিভাবে করব সেটি তো আর বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে আমি কিভাবে এই ডিজাইনগুলো করছি। আপনারা ঠিক একইভাবে কিন্তু সেই ডিজাইনগুলো করে নেবেন। ডিজাইনগুলো কিন্তু অতটা কঠিন না, তবে ভালোভাবে করে নিতে হবে, তা না হলে কিন্তু রঙগুলো নষ্ট হয়ে যাবে, ডিজাইন সুন্দর আসবে না। তো অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওটি ভালোভাবে খেয়াল করতে হবে। লতাগুলো এঁকে নেওয়া হয়ে গেলে এবার একটি পেন্সিলের সাহায্যে আমি কিছু ফুটা ফুটা দিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এমনি করে দিলে একটি কিন্তু সুন্দর ডিজাইন চলে আসবে।
এবার ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে প্রথমে যে বাঁকা করে একটি বক্স করেছিলাম, এবার সোজা করে বক্স করে নিতে হবে। কাজে সবগুলো প্রসেস কিন্তু একই ধরনের হয়ে থাকে, শুধু একটু ভালোভাবে লক্ষ্য করতে হয় যে কোথায় কিভাবে ব্রাশগুলো ব্যবহার করতে হবে। ব্রাশের ব্যবহার জানতে পারলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আরেকটি কথা বলবো, যখন একটি রঙের উপরে আপনারা আরেকটি রং দিয়ে কাজ করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই প্রথমে যেই রংটি অ্যাপ্লাই করবেন সেই রংটি শুকানোর অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু আপনারা দ্বিতীয় রংটি ব্যবহার করবেন। সাথে সাথে একটি রঙের উপরে আরেকটি রং ব্যবহার করতে যাবেন না, তা না হলে কিন্তু দুটি রঙই একসাথে মিশে কালারগুলো নষ্ট হয়ে যাবে, ডিজাইনটিও নষ্ট হয়ে যাবে। এরপরে ডিজাইনটি তৈরি করার জন্য আমি সিলভার ব্রাশটি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ব্রাশ দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। এক এক ডিজাইনের জন্য এক এক ব্রাশ দিয়ে করে নিতে হয়, সেই ব্রাশের ব্যবহার কিন্তু আপনাদের ভালোভাবে জানতে হবে যে কোন ব্রাশ কিভাবে ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করতে হবে। আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই রঙগুলো উঠে যাবে কি না, এই রঙগুলো উঠবে না। তবে আপনাদের রং করা কাপড়ের একটু যত্ন নিতে হবে, রং করার 48 ঘন্টা পরে আপনারা আয়রন করে নেবেন, এর উল্টো পাশে আয়রন করতে হবে এবং 72 ঘন্টা পরে ধুয়ে তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের কাপড়। তবে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ফ্যাবিকলের অ্যাক্রিলিক কালারগুলো যখন আপনারা ইউজ করবেন তখন সেই কাপড়টি কিন্তু ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না, অবশ্যই আপনারা হাতে ধোয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনাদের কাপড় বেশি দিন টিকবে। এবার সেই একই ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে কিন্তু আমি পাতা ক্রিয়েট করছি। আপনারা যখন বর্ডার ছাড়া অন্য কোনো ডিজাইন করতে যাবেন তখন কিন্তু এই ফুলের পাতাটি ব্যবহার করেও কিন্তু বিভিন্ন ধরনের ফুল তৈরি করতে পারবেন। তো কিভাবে পাতাগুলো ক্রিয়েট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের ডিজাইনগুলো আরো সুন্দরভাবে চলে আসবে।
আমি এক এক করে সবগুলো ডিজাইন কিন্তু ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখান থেকে যে ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনটি ব্যবহার করে কিন্তু কাজ করতে পারবেন, এমন না যে সবগুলো ডিজাইনই আপনাদের ব্যবহার করতে হবে। তো আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে আপনাদের জামা তৈরি করে নেবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনারা কিন্তু আমার সাথে ফেসবুকেও পরিচিত হতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের আইডি লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে কানেক্ট করতে পারবেন। সবগুলো ডিজাইনই মোটামুটি দেখিয়ে দিলাম, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।